এক জায়গাতে এক ইমাম সাহেব প্রথম নতুন চাকরি লইছে, নামাজের নিয়ত বান্দা সূরা ইয়াসিন পড়ছে, সেক্রেটারি নামাজ শেষ হইছে আর কয় আমার ভাই আপনার দাওয়াত লয়ে গেছে খাবার খাইতো, অনেক প্লেটের মধ্যে ফোলাও দিয়া উফরি দিয়া মুরগির রোশ দেয়া আর কয় ইমাম সাহেব জীবনে কত ইমাম দেখছি, আপনার মতো ফাম দেওয়া ইমাম আমার জীবনে একটাও দেখিনি। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহ আপনি দাওয়াত দিয়ান সাদুকা ভাত খাওয়াইতেন, আপনি এটা কি কইলেন? আমি বলে ফাম দিছি। কয় এই সভাপতির নাম জেন ইয়াসিন, এটাও কি নামাজের ভিত্তে কোন লাগে? চিন্তা করে বেচারা পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সামনে যে পড়ছে এটা তো সেক্রেটারি জানে না, এই তিনটা মুখস্থ রাখছে নামাজ। সভাপতির নাম ইয়াসিন কইয়া তো থামেন নাই, হেতার বাপের নাম হাকিম হেডা শুদ্ধ কইছে ওয়াল কোরআনিল হাকিম, হেতার দাদার নাম মুরসালিন ইন্নাকা লামুরসালিন হেডা শুদ্ধ কইছেন, সভাপতির ফাম দিয়া চাকরি করেন কই পাইছেন আপনি? ইমাম সাহেবটাকে ব্যাকুল হয়ে গেছে, এটা কি কয়? আমি পড়ছি কোরআন শরীফের তো সূরা, এবারে আমি বলে সভাপতির বলে ফাম দিছি ভাই, আমি কোরআন শরীফের তো সূরা বুঝছি, আপনার মতো কত ইমাম সবাই লোয়ার গেল, আমরাই তো রাহি আমরাই তো বিদায় করি। তো ভাই অনেক এটা কি আমার অপরাধ হয়েছিল? কেন অপরাধ কিরে? আজকে যেমন সভাপতির নামে একটা সুরে পড়ে লেছেন, আগামী শুক্রবার আমার নামে একটা সুরে পড়ে লেবেন? আজকে যেমন সভাপতির নামে সুরে পড়ে সভাপতির খুশি করে লেছেন, আগামী শুক্রবার আপনি আমার নামে সুরে পড়ে লেবেন, তুই তো শেষ। কয় ভাই আপনার নাম কি? কয় আমার নাম বাবর। নাম কি? এ কথা কন না কি না? ইমাম সাহেবের মাথাটা একটা জিপ ধরে গেছে, হাবে সব মানুষ 114টা সূরা 30 পারা সব জায়গাত খুঁজলো, কোন জায়গা তো বাবর পায় না, বেচার আর ফেড়ো আর বাদ যায় না মোহর ভিত্তে, বাদ লইয়া লোকমা দিয়া মোহ দিলে মোহর ভিত্তে চাইল হয়ে যায়। চিন্তা কোন রকমে খাইয়া গেছে, সারা সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আর কয় আল্লাহ আগামী শুক্রবার আইলে এই সেক্রেটারিটা যাতে মসজিদ না আইতারে সেই ব্যবস্থা করে দেবে, তে মসজিদ আইলে তার নামে আমি সুরাও পড়তে পারতাম না, আমার চাকরিটাও থাকতো না, নতুন লইছি চাকরি। সারা সপ্তাহ এই দোয়া কইরা জুমার দিন সকালে 10টা বাজে ভালো কইরা সেন্টেন মাইরা সেক্রেটারি আয়া কয় ইমাম সাহেব আছেন নিও, ইমাম সাহেবের কলজাটা সিপ দিয়া উদ্র হয়ে গেছে, সারাটা সপ্তাহ দোয়া করলাম তে জানি নাই তারে, আর আজকে পয়লা দিনে একার একরে 10টা বাজে একার রইছে, আবার ডাক্তারছে ইমাম সাহেব আছেন নি অন রুমের ভিতরে থাকে, ইমাম সাহেব যদি হুমুর না দেয় সারা যদি না দেয় তাহলে ইমাম সাহেব চিন্তা করে চাকরি তো জুমার আগেই যাবো, সুরা জুমাত না পড়তে পারলে জুমার পরে যাইব, কিন্তু যদি অনেক সারা না দেয় তো চাকরি জুমার আগেই যাবো। ভাই আসি 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 সেক্রেটারি সাহেব আসিও আইয়েন, ইমাম সাহেবের রুম যায় বইছে তো হেটের হাজনি সেন্টের গ্রান আর ইমাম সাহেবের ডাক দেওন দেখে মসজিদের ভিতরে একজন মুরব্বি আছিল, মুরব্বির সন্দেহ হইছে যে হেটে যেভাবে ইমাম সাহেবের ডাক দিছে না ব্যাপারটা সুবিধাজনক না, মুরব্বি মসজিদ থেকে বাইরে গিয়ে ইমাম সাহেবের রুম বইছে, মুরব্বিরে দেখে সেক্রেটারি খালি উসখুস করে, এই কথা কয় সেই কথা কয়, চিন্তা করে সোয়া 12টা বাজে আজান দিব জুমার, 10টা বাজে আইছি সোয়া 2 ঘন্টা সময় আছে, দেখি না মুরব্বি কতক্ষণ বইয়ে থাকে, এই আলাপ সে আলাপ করতে করতে মাঝখান দিয়া আরো 2 জন মুরব্বি আইছে, হেরাও আয়া দেয় হেরালাপ করে, মুরব্বিরা কয় মসজিদ পরে যাই আগে গিয়ে হেন বই, ইমাম সাহেবের রুম গিয়ে বইছে, মানে হেটে মনে করছে একজন কমবো আরো 2 জন বাড়ছে, সেক্রেটারি মনে করছে মুরব্বি চিন্তা করবো আমি জায়গা মসজিদ হেঁটে আলাপ করু, অন্ধে একজন কম্ব দূরে থাক আল্লাহ রে কি বিচার আরো 2 জন বাড়ছে, এন্ড সেক্রেটারি চিন্তা করে বাড়লে কি হইছে মুরব্বি, আমি হইলাম সেক্রেটারি আমি যেটা ঘুম হিড়ই দো ইমাম সাহেব হাজি কইছিলাম যে গত শুক্রবারে আসেনি মনে আসেনি, ইমাম সাহেবের বুকটা ডলে আর কহ মনে আছে তো সেক্রেটারি সাহেব, তুই কি
খাইছেন টাইছেন নি, বাইচার করছেন নি, কয় মুরব্বী গো সামনেই কইতাম নাকি, তার কোন অসুবিধা নাই, এটা ভাব আর কি। অনেক খোঁজাখুঁজি করছি কোরআন শরীফ, শেষ পর্যন্ত আপনার নামে একটা সুরা আমি অনেক কষ্ট করে কালেকশন করছি। এখন নামাজের ভিতরে এই সুরা পড়ানোর আগে আমি চাইতাছি, আগে আপনার সুরাটা শুনামু, যদি পছন্দ হয় তাইলে নামাজের ভিতরে পড়ব। কহ এটা তো ভালো কথা, শোনান দেখি। ইমাম সাহেব পড়ে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাব ওয়া আবুকাল হিমার ওয়াজাদুকাল খিনজির। সেক্রেটারি আল্লাহু আকবার, সেক্রেটারি এমনি বসছে ইমাম সাহেব, কারণ ভেতরে তো বুঝাই দিব। মুরব্বী তিনজনে কয় ও তুমি আল্লাহু আকবার করে ডর লাগালে তো খারাপ কথা আছে। ইমাম সাহেব জীবনটা ফার করে দিছি মসজিদে, ইমাম সাহেব গফিসে নামাজ পড়া, এই জীবনে কোনোদিন এই আইয়ুহাল বাবর এরম আয়াত কারো কাছে শুনি নাই। আপনি না করতে আনছেন, ইমাম সাহেব কয় ও মুরব্বী দুইটা ফাও ধরি, আমার চাকরিটা খাইয়েন না, আমার চাকরিটা থাকতো না এটা যদি না কই। কি হয়েছে কয় গত শুক্রবারে জুমার নামাজের ভিতরে পড়ছিলাম ইয়াসিন সুরার প্রথম কয়েকটা আয়াত, এবারে দাওয়াত দিয়ে বাইত খাওয়াইতে নিয়ে কয় আমি বলে সভাপতির বেলে ফাম দিছি, আর হেতে কইছে এই শুক্রবারে হেতের নামে একটা সুরা যদি পড়তাম না পারি তাইলে বলে আমার জুমার পরে চাকরি শেষ। এর লিগিয়া সারা সপ্তাহ ধরে তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, হেতে জানি আজকে না আইয়ে হেতে আজকে 10টা বাজে আইয়ে বইরেছে দেখছেন নি। আমি কিরমু শেষমেশ আমি বাধ্য হইয়া আমার এই সুরা বলতে হইছে। এখন উনি যদি বলে এই সুরা নামাজও পড়তাম যদি পছন্দ হয় তাহলে আমি পড়ব। মুরব্বীরা কয় উনার পছন্দ না পছন্দ ভরে, কোরআন শরীফের প্রত্যেক সুরার তরজমা আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে। আপনি যেটা পড়ছেন এটা তাফসীর করুন, এটার ব্যাখ্যা আগে বুঝান, তারপর নামাজও পড়বেন। কয় ব্যাখ্যা বুঝাইলে আপনারা মুরব্বীরা তিনজনে হেতে যদি আমার উপরে রাগ হয় তাইলে আপনারা হেরা ঠেয়াইবেন নি। কয় আমরা মুরব্বীর সামনে কথা কবে তার সাহস আছে? হ্যাঁ এটা আমাকে ফলাফ হয়, আমাকে নাতি ফুতির হমান আপনি বলেন আমরা আছি। কয় আমি প্রথমে কইছি ইয়া আইয়ুহাল বাবর, ওরে বাবরের গুষ্টি আনতা কালাবা তুই একটা কুত্তা, ওয়া আবুকাল হামার তোর বাপ একটা গাদা, ওয়া জাদুকাল খিনজির তোর দাদা একটা শুয়োর। সেক্রেটারি কই তোবা 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 তোবা, এই ইমাম সাহেব আমনের এরকম সুরা মানে তুই সেগড়া। মুরব্বীরা তিনজনে কয় ইমাম সাহেব আজকে এটাই পড়বেন, এটাই পড়বেন, হেতে যখন শখ হয়েছে নামাজের ভিতরে নাম কই তো এটাই পড়বেন, হেতে ইমাম সাহেবের ভাও ধরছে, ইমাম সাহেব আমরা দুটো ভাও ধরি। তিনজন মুরব্বী দেখছে সারছে, গেরামের সব মানুষ যদি শুনে তাহলে আমি আর এই গেরামে বাস করার মতো জায়গা থাকতো না। ফুলা ভাই নেওয়া আমার দেখলে কইব ইয়া আইয়ুহাল বাবর, ইমাম সাহেব মাফ চাই আপনি বড় লাগতো না, আপনি কোরআন শরীফ তো বড় নেই নেই পালা মুসলমান। এই জন্য বলি মসজিদের সামনে গেইটে সুন্দর করে টাইলসে খোদাই করে লেখাইছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা আমলের অংশ বাজান, ইমানের অংশ বাদ দিছেন কেন?
বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা ঈমানের অংশ, আগে এটা রাখবেন, পরে গিয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক হবে। মসজিদ থেকে বের হওয়ার জন্য দোয়া বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মসজিদের ভিতর থেকে লেখা থাকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওই ঈমানের অংশ বাদ আমলের অংশ থাকে। আমি আপনাকে অনুরোধ করব, আল্লাহ আল্লাহর রাসূলের দোহাই দিয়ে বলবো, যদি আপনার কোনো মসজিদের দায়িত্ব থাকে, আপনি যদি কোনো মসজিদের মহল্লার মুসল্লি হয়ে থাকেন, আপনার মসজিদের কমিটি বৃন্দ যারা আছে, বিনয়ের সাথে তাদের সামনে এই জিনিসটা আরজি পেশ করবেন যে ওলামায়ে কেরামের জবানে শুনেছি মসজিদের ঢুকার দোয়ার বাইরের দোয়া যেটুক লেখা আছে এনবেলে অর্ধেক, বাকি অর্ধেক নাকি লেখা হয় নাই, এটা বেদিনদের চক্রান্তে মুসলমান যাতে পড়তে না পারে, আমল করতে না পারে, এজন্য বাদ দেয়া হয়েছে। দয়া করে এলাকার সবাই মিল্লা এটা সংযোজন করবেন, পারবেন নি, পারবেন, পারবেন। আপনি পরিবর্তন করতে পারেন আর না পারেন, মুখ দিয়ে বলবেন। আপনি যদি মুখ দিয়ে কথা কর, আপনার মুখের মধ্যে কেউ তালা দিতে পারবো? বলবেন, বলার পরে তারা যদি না পাল্টায় আল্লাহ রাসূলের দরবারে তারা জবাবদিহি করতে যায় ধরা খাইব, সেদিন আপনাকে নূরের মুকুট দিয়া দুলহার মতো মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলছেন আমার সুন্নাতের জন্য যারা জীবন বাজি রাখে তাদের জন্য আল্লাহ একদল ফেরেশতা রাখছে, কিয়ামতের ময়দান থেকে তাগরে জান্নাতে নেওয়ার সময় কিলাদ খুলু সালামান সালামা, ওই ফেরেশতারা নারে তাকবীর নারে রিসালাত মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। দুলহার মতো, দুলহা জামাইয়ের মতো, নতুন জামাইয়ের মতো। কিন্তু যারা দেখতেছেন কথা কন না, এগুলি বোবা শয়তান, কথা বলতে হবে, কথা বলতে হবে বাজার, যেখানে হক, হককে তুলে ধরতে হবে,